ভালোবাসা কি জিনিস আর অনুসরণ যে কি জিনিস একটু বুঝাই। যেমন আমাদের ইউটিউব সোশ্যাল মিডিয়াতে যখন বয়ান চলে আমাদের গোটা ওয়ার্ল্ডে একটা ভক্ত আছে, আমাদের কিছু ভক্তবৃন্দ আছে না নাই? বাংলাদেশে যে এই পরিমাণ আপনার আওয়াজ শুনেন এর থেকে বেশি আমাদের বাহিরের প্রবাসীর আওয়াজ শোনেন। আমার কিছু ভক্তবৃন্দ আছে গোটা বাংলাদেশে আছে, এর মধ্যে বেশি যারা আওয়াজ শুনে এটা হলো আমাদের সিলেটের মানুষ। কারণ আমাদের অধিকাংশ সিলেটি তাহে লন্ডন মলিবাজার থেকে দুই রা ঘরে ঘরে লন্ডন, লন্ডনের প্রবাসী বেশি না সিলেটে, এরা আমার ওয়াজ শুনে শুনে যে আমার কাছে ফোন দেয় জন্য বলছি খুব ওয়াজ শুনে এবং আমার আলেদা একটু বেশি মহব্বত করেন কারণ আমি তাদের বিভাগে ঠিক না, এই জন্য একটু মহব্বত বেশি। তো মাঝে মধ্যে তাদের আবেগপূর্ণ কথাগুলা বলে, কি বলে এরার বাসায় কইতাম না আমার বাসায় কইতাম, হেরার বাসায় কইতাম, তখন ফোন দিয়া ফতনেদের ভূমি কইলো হুজুর কিতা কর রায় আসুন নি বালা, ওই বালা ইয়াল্লাহ হুজুর মাতুক কানা আপনার ওয়াজ না বললে ঘুমই ধরে নি, বললাম মজা লাগে হুজুর কিতা করতাম সারাদিন 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 আপনার ওয়াজ না, কথা বুঝেন নি? কারণ যারা বাসা বুঝেন এরা মজা পাইবেন, আর যারা বুঝেন না এর কাছে তো খবর যে আরো তো আছে হুজুর কিতা কইতেছেন বুঝতেছি না। আমাদের সিলেটি বাসার মধ্যে একটা মজা আছে, যারা বুঝে এরা খুব মজা পায়, তো তাদের কথা রাখি তাদের বাসায় ওই আল্লাহ হুজুর আমার হুরুতা আমি আমার ওয়াইফ সকলেই খালি আপনার ওয়াজ না, আপনার ওয়াজ না হুজুর ফাসত তো নামাজ পড়ম ভালা লাগে হুজুর আপনার ওয়াজ ইয়াল্লাহ বিত্রে যে আপনার লাগে কিতা কিতা করে হইতা তাম না, তাম কাছে ঠিক আছে এখন কি করতে ওই আল্লাহ আমি হুজুর দেশ আইতাম আগামী মাসো আপনার লগে আমার দেখা করতে জেলাখান পারি ওলাখান। আচ্ছা আমি ঠিক আছে আমি তো প্রোগ্রাম নিয়ে ব্যস্ত, আপনি আসেন ইনশাআল্লাহ ওইদিকে প্রোগ্রাম হলে দেখা করব। পরে তার সাথে কথা বলতে বলতে একজন না কিন্তু এরকম অসংখ্য জন একজনের কথা বলতেছে আমাদের সিলেট মৌলিবাজারে অনেক অসংখ্য মানুষ ফোন দেয়, তখন আমি বললাম ঠিক আছে কসুর আর একখান কথা কি টানতাম আপনার লাগে হোক আছে কি টানলে আপনি কসুর ভাই, আমি ভাই আমার সব আছে আপনি আসেন মুসাফা করবো দেখা করবো এটি কাচ্চা তো আমার মনটা আছে আপনার একটা মোবাইল আনতাম আপনি এটা মধ্যে ঠিক বা আমার কথা খালি স্মরণ করবো আমি কাচ্চা ঠিক আছে নিয়ে আয় আমি গেলাম মৌলিবাজার সেটি প্রোগ্রামে রাস্তায় দেখা টাকা করলো এক হোটেলে নাস্তা মাস্তার ব্যবস্থা করছে, তো আমি বারবার জিগাই কথা বলছে কি আমার সাথে মোবাইলে ওই আল্লাহ ফাউরিলে শুনি আমি কথা বুঝি আপনার লগে কত কথা কইলাম আপনি বলি গেছিল, তা আমি একবার তার ভাই চাই আর একবার মাথার থেকে ফাও পর্যন্ত তাকাই কি তাক ইয়া না কইলে আমার লাগে কিতা কিতা আমার লাগে জান প্রাণ দিলাই ইলাহান কিতা মানে আমি তার দিকে অবাক হয়েছি কেন জানেন তার ফাঁস থেকে মাথা পর্যন্ত গেটা ভিন্ন চুলগুলো স্টাইলের এইভাবে হাতে টাতে ভিআইপি মানে বুঝুই যা লন্ডন দিয়েছে সন্নের সেন্টিন দিয়া কি বাপসা আমি কি সভ্য না আপনি না বলে আমার ভালোবাসা ওই আল্লাহ আর কিতা কইতাম কি লাখান কইলে যে বিশ্বাস করবা নৌকা মোবাইল আনছে কান আপনার লাগি না খালি টিপার আমার কথা খালি স্মরণ করি লেগা আমি কি সব ঠিক আছে কিন্তু ভাই আপনি তো আমার মতো হইতে পারলেন ওই আল্লাহ নমাজ পড়ি তো ও কিতা মাত্র নমাজ পড়ি। আচ্ছা ঠিক আছে আপনারা এতক্ষণের আলোচনা কি বুঝেন ভালো আমার কম বাসে ভালোবাসার কোনো কমতি আছে বিন্দু পরিমাণে আমার প্রতি তার ভালোবাসার কমতি নাই এত ভালোবাসে সে আমার কিন্তু বলুন ভালোবাসা ঠিকই আছে কোনো অনুসরণ আছে ভালোবাসা কিন্তু আছে ভালো যে বাসিনের মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু ফাত থেকে মাথা পর্যন্ত আমার কোনো অনুসরণ তার ভিতরে নাই আমার মাথার টুপি তার মাথার নাই আমার মুখে দাড়ি তার মুখে দাড়ি নাই আমার শরীরে সুন্নতি লেবাস তার শরীরে ফিটিং পাটি তে সব ভালোবাসা ঠিক আছে কিন্তু কি নাই অনুসরণ নাই তা আমি তারও বলছি ভাই আমার রঙে রঙিত হন তইলে এই ভালোবাসার দাম আছে নাহলে সাইর বসার দাম নাই